কিছুদিন আগে আমি দারাজ থেকে দুইটি ফেয়ারি লাইট অর্ডার করেছিলাম, তার একটা রিভিউ অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি, যেটা আপনি যাই দেখতে পারেন, লিঙ্ক নিচে দিয়ে দেবো। তো আরেকটা রিভিউ আজকে দেবো। তো প্রথমেই আনবক্সিংটা করে নিই। আনবক্সিং অবশ্য দুটো একসঙ্গেই ছিল, তারপরেও আমি দুটো ভিডিওতে আনবক্সিংটা দিয়েছি। তবে আনবক্সিংয়ের ব্যাপারে যে কথাটা আমি বলছি, দারাজ অসাধারণ আনবক্সিং করে, দেখে নিই পুরো আনবক্সিংটি। গত ভিডিওটাতে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যদিও একবার বলেছিলাম তাও ভালো করে বলে দেওয়া হয়নি তার দামটা। তো এইখানে দামটা আমি বলে দিচ্ছি, এইটা আমি যখন নিয়েছিলাম দাম ছিল 136 টাকা, যদিও আমি আজকে দেখতেছি 149 টাকা দাম হয়ে গেছে। তো সমস্যা নেই, 150 টাকা বাজারে এটা বেস্ট বলা যায়। তো চলুন আজকে যেটা আনবক্সিং করবো সেটা হচ্ছে ফেয়ারি লাইট ঢোল শেপড, এটাকে তারা ঢোল শেপড বলতেছে। তো চলুন ঢোল শেপটাকে আনবক্সিং করি। এই হচ্ছে সেই লাইট, আনবক্সিং করলাম। আমি এটি ইউজ করেছি এবং লাইটটা সম্পর্কে একটা কথা বলতে হয়, লাইটে মোড চেঞ্জিং অপশন আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা আগের বল শেপ লাইটটাতে ছিল না। কিন্তু যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি একদমই খারাপ, এটার বিল্ড কোয়ালিটি বাদে দেখতে জোশ লাগে, এমনকি মোটর আছে সবই ভালো, বাট বিল্ড কোয়ালিটি খারাপ। এখানে আপনি পাবেন মোট 10 ফিট একটি তার, যেখানে 20টার মতো এলইডি লাইট থাকে, মানে ঢোল শেপ লাইটগুলো 20টার মতো থাকে। তো এইভাবে আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন, মোড চেঞ্জের অপশন আমার কাছে ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যাই পেজটিতেও একবার লাইক দেবেন। ধন্যবাদ।